নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। আমি আমার বাগানের পুঁই শাক দিয়ে আজকে ইলিশ চচ্চড়ি বানাবো। এবারে সব সবজিগুলো একে একে কেটে নিচ্ছি। আজকের উপকরণে আছে কুমড়ো, পুঁই শাক, আলু, ফুদরি, এগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সরষের তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো মাছের মাথাগুলো। এখন ইলিশ মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। এরপর এতে কেটে রাখা সবজিগুলি একে একে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাছের মাথাগুলি দিয়ে একটু সামান্য জল দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি স্বাদে পছন্দ করেন তাহলে এতে একটু অল্প পরিমাণ চিনি দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল বানাবো, তাই এতে চিনি দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই। দেখুন, এটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলি ভেঙে দিচ্ছি যাতে এটি আরও সুস্বাদু হয়। এইভাবে কম উপকরণে খুবই সহজ উপায়ে তৈরি করে নিন ইলিশ পুঁই চচ্চড়ি।